আরে দেখো, শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ? জি হ্যালো। স্যার। আচ্ছা, শুরু দেখো, আমরা শুরু শুরু করি। গতদিন আমরা স্থূল সংকেত পড়াচ্ছিলাম, ঠিক আছে? পড়াতে পড়াতে শেষ হয়ে গেছিলাম। তো দেখো, ওখানে স্থূল সংকেতের শেষে আমরা একটা জিনিস পাইছিলাম, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত কত ছিল মনে আছে? 1:2, 2:2, কত? 1 ছিল না? মনে পড়ে বাচ্চারা? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত কি? এটা ছিল, এটা ছিল মেবি, ঠিক আছে? অতএব যৌগটির, অতএব যৌগটির স্থূল সংকেত কি হবে? এটাই হলো আনসার, বুঝছো? তাহলে এইভাবে যদি আমাদের দেওয়া থাকে, শতকরা সংযুক্তি দেওয়া থাকে, তাহলে আমরা কি স্থূল সংকেত নির্ণয় করতে পারি। কথা ক্লিয়ার? ওকে, জি স্যার। আচ্ছা, এবার আমরা আজকে শিখবো আণবিক সংকেত, ঠিক আছে? প্রত্যেকটা স্থূল সংকেত বের করার নিয়মই হলো এরকম, তোমাকে যদি স্থূল সংকেত বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে তোমার এইভাবে শতকরা সংযুক্তি দেওয়া থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার দেখো, অনেক সময় শতকরা সংযুক্তি দেওয়া থাকে না, অনেক সময় শতকরা সংযুক্তি দেওয়া থাকে না, শুধুমাত্র যৌগে কোনো পরমাণু সংখ্যার কোন যৌগ যে 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 মৌল দিয়ে গঠিত, ওই মৌলের একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকে। যদি এরকম নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে তোমার কিভাবে তুমি এই এই সংখ্যাটা বের করবা, ঠিক আছে? মনে করো, অনেক সময় পরমাণুর কি বলে স্থূল শতকরা সংযুক্তি না দিয়ে কি করে, অনেক সময় তোমার কি দেওয়া থাকে, অনেক সময় মৌলের পরিমাণ দেওয়া থাকে, গ্রামে গ্রামে পরিমাণ দেওয়া থাকে। তাহলে গ্রামে পরিমাণ দেওয়া থাকলে কিভাবে স্থূল সংকেত বের করতে হয় আমরা একটু শিখে নেব, বা আণবিক সংকেত বের করতে হয় আমরা শিখে নেব। মনে করো, কোন যৌগে 3 গ্রাম কার্বনের সাথে 8 গ্রাম অক্সিজেন সংযুক্ত আছে, যৌগটির সংকেত কি হতে পারে? ঠিক আছে, তো অনেক সময় দেখো এরকম পরিমাণ দেওয়া থাকে, ঠিক আছে, অনেক সময় পরিমাণ দেওয়া থাকে, তখন যৌগটা সংকেত বের করতে বলে যে যৌগটা সংকেত কি হতে পারে, ঠিক আছে? তা এইভাবে যখন থাকবে তখন কিভাবে করবে, দেখো, কোন যৌগে 3 গ্রাম কার্বনের সাথে 8 গ্রাম অক্সিজেন সংযুক্ত আছে, যৌগটির সংকেত কি হতে পারে? তো দেখো, তখন তখন প্রথম যে তোমাদের কাজটা হবে, যৌগের যে পরিমাণটা গ্রামে আছে, গ্রামে পরিমাণটাকে আগে মোলে কনভার্ট করতে হবে। কথা ক্লিয়ার? গ্রামে পরিমাণটাকে আগে কিসে কনভার্ট করতে হবে? মোলে। তাহলে কার্বন আছে কত গ্রাম? 3 গ্রাম। তাহলে 3 গ্রাম মানে কত মোল? 3 ভাগ 12 মোল। দেখো তো কত মোল হয়, কারণ কি গ্রামে পরিমাণকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, মোলে পরিমাণ, জানো তো নাকি? না জানো না? গ্রামে পরিমাণ, এটা কি মনে আছে? এন ইকুয়াল টু কি? W/m, এই সূত্র মনে পড়ে? গ্রামে পরিমাণকে যদি মোলে নিতে হয়, তাহলে যদি সেটা মৌল হয় তাহলে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হয়, আর যদি যৌগ হয় তাহলে আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। তো দেখো, 3 গ্রাম কার্বন মানে কত মোল কার্বন? 0.25। 0.25 মোল। তাহলে এটাকে আমরা দেখো মোলে নিলাম, ব্যাস। এবার হাইড অক্সিজেন কতটুকু আছে? অক্সিজেন আছে 8 গ্রাম, ইজ ইকুয়াল টু 8 ভাগ কত? 16 মোল।
ইকুয়াল টু কত 0.5 মোল ওকে তাহলে দেখো আমরা দুটোকে কিসে কনভার্ট করলাম দুটোকে মোলে কনভার্ট করে ফেললাম এবার মোলে কনভার্ট করার পর দা রেশিওটা নিয়ে আসো C is to O equal to 0.25 is to 0.5. ঠিক না? C is to O equal to 0.25 is to 0.5. 0.25 দ্বারা ভাগ করো ভাইকে। যৌগটা হলো কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে আচ্ছা বিষয়টা তাহলে কার্বন ইস্ট অক্সিজেনের রেশিওটা 0.25 ইস্ট 0.5 ওকে তাহলে 0.25 ইস্ট 0.5 মানে কত 1 ইস্ট 2 তাহলে C1 O2 তার মানে এটা হলো কার্বন ডাইঅক্সাইড বুঝছো নি ক্লিয়ার হয়েছে স্যার বুঝছি স্যার ভাগ স্যার ভাগ করাটা একবার একটু দেখ ছোটবেলা থেকেই ভাগ শিখে আসছে বাবা অনুপাত অনুপাত অঙ্ক অনুপাত অনুপাতকে সেম জিনিস দ্বারা ভাগ করা যায় সেম জিনিস দ্বারা গুণ করা যায় এটাকে আমি পূর্ণ সংখ্যা আনার জন্য হয় 0.25 অথবা 0.5 দিয়ে ভাগ করতে পারি অনুপাতকে পূর্ণ সংখ্যায় আনার জন্য এটাকে আমি যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি 0.25 দ্বারাও সবাইকে ভাগ করতে পারি 0.5 দ্বারা সবাইকে ভাগ করতে পারি তো যেহেতু আমি পূর্ণ সংখ্যায় আনবো এই জন্য আমি 0.25 দ্বারা যদি ভাগ করি তাহলে কার্বন পূর্ণ সংখ্যায় চলে আসবে 1 আর ওটা দেখো পূর্ণ সংখ্যা 2 চলে আসছে ঠিক আছে অনুপাতিক রাশিকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি অবশ্যই সেম সেম সংখ্যা হতে হবে আমি যদি 0.25 কে 1 দিয়ে ভাগ করি 0.5 কে 1 দিয়ে ভাগ করতে হবে 0.25 কে যদি 0.12 দিয়ে ভাগ করি তাহলে 0.5 কে 1.2 দিয়ে 0.12 দিয়ে ভাগ করতে হবে এইভাবে আমরা আনুপাতিক রাশিকে নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করে অথবা গুণ করে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে পারি তো আমি 0.25 দ্বারা ভাগ করলে দেখো কার্বন সংখ্যা এবং অক্সিজেন সংখ্যা পূর্ণ সংখ্যায় চলে আসছে আর একটা পূর্ণ সংখ্যায় অবশ্যই আসবে কেননা পরমাণু কখনোই ভগ্নাংশ হতে পারে না এটাকে আমি পূর্ণ সংখ্যায় আনার জন্য 0.25 দিয়ে ভাগ করেছি তাহলে 0.25 দিয়ে ভাগ করলে দেখো কার্বন সংখ্যা 1 আসছে আর অক্সিজেন সংখ্যা 2 আসছে দ্যাট ইজ যৌগটা হলো কার্বন ডাইঅক্সাইড আচ্ছা এবার দেখো আণবিক সংকেত এই অঙ্কটা এই অঙ্কগুলো বই আছে দেওয়া আছে দেখবা দেখো আণবিক সংকেত জিনিসটা কি আণবিক সংকেত রাসায়নিক সংকেত আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত আমরা গত ক্লাসে স্থূল সংকেতের ক্ষেত্রে বলছিলাম যে যে সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান মৌলগুলোর ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে কিন্তু প্রকৃত সংখ্যা প্রকাশ করে না সেটাকে কি বলছিলাম স্থূল সংকেত যে সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান মৌলগুলোর পরমাণু সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে কিন্তু প্রকৃত সংখ্যা প্রকাশ করে না সেটাকে আমরা বললাম স্থূল সংকেত এটা একবারে উল্টায় দাও এটা একবারে উল্টায় দিলে আণবিক সংকেত চলে আসবে যে সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান মৌলসমূহের পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ করে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে না তাকে বলে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত কথা ক্লিয়ার তাহলে যে সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান মৌলগুলোর প্রকৃত সংখ্যা পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ করে অর্থাৎ ওই যৌগটা কতগুলো ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু গঠিত তার প্রকৃত সংখ্যা নির্দেশ করবে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করবে না সেটাকে বলা হয় আণবিক সংকেত কথা ক্লিয়ার হয়েছে স্যার আরেকবার একটু বলবেন আমি বললাম স্থূল সংকেতের উল্টাটা স্থূল সংকেতের ফুল উল্টা স্থূল সংকেত মৌলসমূহের ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে আর আণবিক সংকেত হলো কোন যৌগ যে যে মৌল দ্বারা গঠিত
এবং ওই মৌলের যতগুলো পরমাণু নিয়ে গঠিত তাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করে, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে না। যেমন C6H6, এটা বেনজিনের আণবিক সংকেত, এটা দ্বারা বোঝা যায় এটা ছয়টা কার্বন এবং ছয়টা হাইড্রোজেন দিয়ে গঠিত, এটাই প্রকাশ করতেছে। তার পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ করে, অর্থাৎ ওই যৌগটা ভিন্ন ভিন্ন মৌলের কত সংখ্যক পরমাণু নিয়ে গঠিত তার প্রকৃত সংখ্যাটা প্রকাশ করে। দ্যাট ইজ বেনজিনের স্থূল আণবিক সংকেত হলো C6H6, কিন্তু স্থূল সংকেত কি ছিল? স্থূল সংকেত ছিল CH। এটা কি মৌল সমূহের পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ করতেছে? স্থূল সংকেতে মৌল সমূহের প্রকৃত সংখ্যা পরমাণু সংখ্যার প্রকৃত সংখ্যা প্রকাশ করে না, কিন্তু আণবিক সংকেতে হলো কোন যৌগ যে যে মৌল দ্বারা গঠিত এবং ওই মৌলের ঠিক কতগুলো পরমাণু নিয়ে গঠিত তার প্রকৃত সংখ্যা প্রকাশ করে, কিন্তু অনুপাত প্রকাশ করে না। এটাকে বলা হয় আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত। যেমন বেনজিনের আণবিক সংকেত C6H6, এর অর্থ হলো বেনজিন ছয়টা কার্বন পরমাণু এবং ছয়টা হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত, এটা হলো আণবিক সংকেত। অর্থাৎ যে সংকেত দ্বারা যে বললাম স্থূল সংকেতের একবার উল্টা, কিন্তু স্যার কোনটা স্যার ওই যে প্রকৃত বিভিন্ন মৌলের পরমাণু প্রকৃত সংখ্যা প্রকাশ করে স্যার, তারপর এটা কিন্তু না, কিন্তু 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 পরমাণুর ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে না। আমি তো বললাম এটা হলো স্থূল সংকেতের উল্টাটা, তোমরা যদি স্থূল সংকেত বুঝে থাকো তাহলে আণবিক সংকেত এমনি বুঝবা। আমি বললাম না যে স্থূল সংকেতে পরমাণু সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে আর আণবিক সংকেতে পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ করে, তাহলে কি উল্টাটা না? একজন প্রকাশ করতেছে মৌলের প্রকৃত সংখ্যা আর একজন প্রকাশ করতেছে মৌল সময়ের পরমাণুর ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত, তাহলে উল্টা হলো না? তাহলে যে সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যার প্রকৃত সংখ্যা প্রকাশ করে কিন্তু পরমাণুর ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে না, তাকে বলে আণবিক সংকেত। আর এটা উল্টাই দিলে হয়ে যাবে স্থূল সংকেত, এটা উল্টা করলেই হয়ে যাবে স্থূল সংকেত। যেমন C6H6, এটা হলো বেনজিনের কি আণবিক সংকেত, যেটা দ্বারা বোঝায় যে বেনজিন ছয়টা কার্বন এবং ছয়টা হাইড্রোজেন দিয়ে গঠিত। আর বেনজিনের স্থূল সংকেত কি? CH না? কথা বলো, বেনজিনের স্থূল সংকেত কি ছিল? CH কিনা? Yes sir. তাহলে কি এটা কি বেনজিনে কার্বন এবং হাইড্রোজেনের প্রকৃত সংখ্যা প্রকাশ করতেছে? No sir. হ্যাঁ, তাহলে কি সংখ্যাটা তো খুব ক্লিয়ার, যে সংকেত দ্বারা কোন যৌগের অণুতে বিদ্যমান বিভিন্ন মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ করে কিন্তু অনুপাত প্রকাশ করে না, পরমাণু সমূহের ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে না, সেটাকে বলে আণবিক সংকেত। আর স্থূল সংকেত হলো পরমাণু সমূহের ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করবে কিন্তু প্রকৃত সংখ্যা প্রকাশ করবে না, সেটাকে বলা হয় সাইক্লিক রিলেটেড। দেখা দিবেন, সব দেখাই দিব। দেখো এটা হলো আণবিক সংকেত, এবার দেখো আণবিক সংকেত নির্ণয়।
দেখো আণবিক সংকেত নির্ণয় একটি যৌগকে বিশ্লেষণ করে 2.2% হাইড্রোজেন 26.2% কার্বন এবং 71.11% অক্সিজেন পাওয়া গেল। যৌগটির আণবিক ভর 90 হলে আণবিক সংকেত নির্ণয় করো। একটা জিনিস মনে রাখবা, কোন যৌগের আণবিক সংকেত নির্ণয় করতে গেলে তার আণবিক ভর জানা লাগে অথবা তার বাষ্প ঘনত্ব জানা লাগে, মনে থাকবে? কোন যৌগের যদি তুমি আণবিক সংকেত নির্ণয় করতে যাও তাহলে যৌগের কি জানা লাগবে? আণবিক ভর জানতে হবে অথবা তার বাষ্প ঘনত্ব। ঠিক আছে, কথা ক্লিয়ার? স্যার বাষ্প ঘনত্ব কি? বাষ্প ঘনত্ব ইকুয়াল টু আণবিক ভর গুণ 2। আণবিক ভর ইকুয়াল টু বাষ্প ঘনত্ব গুণ 2। যেকোনো যৌগের আণবিক ভর বাষ্প ঘনত্ব দ্বিগুণ। ঠিক আছে, যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তাকে জাস্ট 2 দিয়ে গুণ করে আণবিক ভরে বের করে আনতে হবে। ঠিক আছে, আণবিক ভর ইজ ইকুয়াল টু বাষ্প ঘনত্ব গুণ 2। কোন যৌগের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। ঠিক আছে, অর্থাৎ যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তাকে 2 দিয়ে গুণ করে আণবিক ভর বের করে আনতে হবে। আর বাষ্প ঘনত্ব হলো যে কোনো যৌগের একটি নির্দিষ্ট আয়তনের ভর, কোন যৌগের নির্দিষ্ট আয়তনের ভর এবং সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে বললে বাষ্প ঘনত্ব। ঠিক আছে, কোন যৌগের নির্দিষ্ট আয়তনের ভর এবং সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে বলা হয় ওই গ্যাস বা বাষ্পের বাষ্প ঘনত্ব বা ওই যৌগের বাষ্প ঘনত্ব। ঠিক আছে, তার মানে তুমি যদি 1 লিটার ওই যৌগের 1 লিটার পরিমাণ নাও, 1 লিটার পরিমাণের যে ভরটা হবে, ঠিক 1 লিটার হাইড্রোজেন গ্যাস নিলে যে ভরটা হবে, এই দুটো ভরের অনুপাতকে বলা হবে ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব, নট হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসের সাথে আমরা তুলনা করে কোনো যৌগের বাষ্প ঘনত্ব নির্ণয় করি। ঠিক আছে, তো একটি যৌগের মনে করো তুমি 5 লিটার নিলে, তাহলে একটি যৌগের 5 লিটারের যে ভরটা হবে, মনে করো তুমি 5 লিটার সালফিউরিক অ্যাসিড দিলে, তাহলে 5 লিটার সালফিউরিক অ্যাসিডের যে ভরটা হবে, ঠিক 5 লিটার হাইড্রোজেন গ্যাসের যে ভরটা হবে সেটাতে ভাগ করলেই তুমি সালফিউরিক অ্যাসিডের বাষ্প ঘনত্ব পেয়ে যাবে। এই জন্য বলা হয় বাষ্প ঘনত্ব মানে যে কোনো গ্যাস বা বাষ্পের যে কোনো আয়তনের ভর ঠিক ওই পরিমাণ হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে বলে বাষ্প ঘনত্ব। এগুলো তোমাদের লাগবে না, জাস্ট আমি বললাম। তো মনে রাখবো যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তাহলে তাকে 2 দিয়ে গুণ করে আণবিক ভর বের করে আনতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আণবিক সংকেত নির্ণয় করতে গেলে অবশ্যই অবশ্যই আণবিক ভর লাগবে। ঠিক আছে, অবশ্যই আণবিক ভর লাগবে, এই জন্য আণবিক ভর অথবা বাষ্প ঘনত্ব দেওয়াই থাকবে। তো দেখো আণবিক সংকেত নির্ণয় একই পদ্ধতি, স্থূল সংকেত যেভাবে নির্ণয় করেছে আণবিক সংকেত ঠিক ওইভাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো তার আগে স্থূল সংকেত নির্ণয় করে আনতে হবে। তো দেখো হাইড্রোজেন দেওয়া আছে কত, 2.2%। আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আগে স্থূল সংকেত বের করে আনতে হবে। আচ্ছা, তাহলে আর কার্বন আছে 26.67%, অক্সিজেন আছে, দেখো স্টেপ 1 মনে আছে কি বলছিলাম, মৌলগুলোর শতকরা পরিমাণ কিনা তার নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা পারমাণবিক ভর দ্বারা কি ভাগ করে, মনে আছে? স্টেপ 1 কি ছিল, মৌলগুলোর শতকরা পরিমাণ কিনা তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ভাগ করব, পরীক্ষায় তো স্টেপ 1 লিখবো। হ্যাঁ, এটা লিখে দিতে হবে, বাংলায় লিখে দিতে হবে, আমি তো লিখছি না, বাট বাংলায় লিখে দিতে হবে যে মৌলগুলোর শতকরা পরিমাণকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ওয়ার্ডটা লিখে দিতে হবে। দেখো তিনটা ভাগফল আসলো, তিনটা ভাগফল চলে আসছে। এবার স্টেপ 2 কি ছিল, স্টেপ 2 কি ছিল মনে আছে? রেগুলার সর্বনিম্ন দিয়ে দ্রুততম সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, ভাগফলগুলোর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগফলগুলোকে আবার ভাগ করে, ভাগফলগুলোর ভিতরে তাহলে ছোট হলো কি 2.2, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগফলগুলোকে আবার ভাগ করে,
এটা হলো স্টেপ টু হাইড্রোজেন 2.22 ডিভাইডেড বাই 2.22 ইকুয়াল টু 1 কার্বন ওকে তাহলে আমাদের হলো হাইড্রোজেন একটা কার্বন একটা এবং অক্সিজেন দুটা এবার আমরা তাহলে যৌগটা স্থূল সংকেত বের করে ফেলি যৌগটা স্থূল সংকেত কি হবে HCO2 যৌগটি স্থূল সংকেত কার্বন ছিল একটা হাইড্রোজেন ছিল একটা অক্সিজেন ছিল দুইটা তাহলে এটা কি যৌগের স্থূল সংকেত আমরা পেয়ে গেলাম ঠিক আছে যৌগের স্থূল সংকেত আমরা পেয়ে গেলাম আচ্ছা এবার দেখো আমরা বের করছি কিন্তু আণবিক সংকেত আণবিক সংকেত বের করতে গেলে আমার কিন্তু মনে রাখতে হবে স্থূল সংকেত স্থূল সংকেত আগে বের করতে হবে তাহলে তো কোনো যৌগের কোন যৌগের আণবিক সংকেত স্থূল সংকেতের এন গুণ ঠিক আছে মনে রাখবা কোন যৌগের আণবিক সংকেত স্থূল সংকেতের কয় গুণ এন গুণ মনে থাকবে কোন যৌগের স্থূল সংকেত আণবিক সংকেতের কয় গুণ এন গুণ কোন এটার আণবিক সংকেত কি হবে যৌগটির আণবিক সংকেত কি হবে কি বললাম কোন যৌগের কি আণবিক সংকেত স্থূল সংকেতের কয় গুণ এন গুণ তাহলে যৌগের আণবিক সংকেত কি হবে CH2 ইনটু কি এন ঠিক কিনা জি স্যার মনে রাখবা কোন যৌগের আণবিক সংকেত স্থূল সংকেতের এন গুণ তাহলে যৌগটার আণবিক সংকেত হবে কি CHO2 ইনটু এন আচ্ছা এখন এখানে এনটা কি তোমাদের এখন দেখতে হবে এন জিনিসটা কি মোল সংখ্যা না এন জিনিসটা দেখো এন জিনিসটা তো দেখতে হবে তোমাদের এন হলো যৌগটির আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর এন হলো যৌগটির আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর তাহলে আণবিক ভর কত 90 আর স্থূল সংকেত কোনটা এটা না ইতনা জি স্যার ভর কত হয় দেখো কার্বন 12 হাইড্রোজেন 1 আর অক্সিজেন কত 16 দুগুণা 32 90 ডিভাইডেড বাই 45 2 এর মান কত আণবিক ভরটা স্যার 90 আসলে আমরা আরেকবার বলতে বুঝাবেন স্যার ওটা তো দেওয়া থাকবে আণবিক ভর দেওয়া থাকবে আচ্ছা আণবিক ভর দেওয়া থাকবে যদি স্থূল সংকেত বের করতে বলে আমি তো আগেই বললাম যে আণবিক ভর অথবা বাষ্প ঘনত্ব দেওয়া থাকবে ঠিক আছে আর তোমাকে জাস্ট স্থূল সংকেতটা বের করে তার আণবিক সংকেতটা বের করতে হবে কার্বন হলো 12 আর 13 আর 32 কত হয় 45 তাহলে এন এর মান কত 2 তাহলে যৌগটির আণবিক সংকেত CHO2 ইকুয়াল টু C2H2O4 এটাই আনসার ওকে তাহলে যৌগটার স্থূল সংকেত আণবিক সংকেত H2C2O4 অক্সালিক অ্যাসিড এটা যৌগটা হলো কি অক্সালিক অ্যাসিড ঠিক আছে তাহলে এনটা হলো এনটা মনে রাখতে হবে এন জিনিসটা কি এখানে মনে রাখতে হবে যৌগটির আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের আণবিক ভর এই জিনিসটা মনে রাখতে হবে আর আর কিছু মনে না রাখলেও অঙ্কটা ইজিলি করা যাবে ওকে ক্লিয়ার আণবিক সংকেত নির্ণয় করা অঙ্ক কিন্তু একবারে ফকির নি অঙ্ক পৃথিবীতে এই অঙ্কের মতো সুজ অঙ্ক আর নাই স্যার বলেন স্যার 4O2 আর 2O4 একই কথা না স্যার না না অক্সিজেন কখনো উপর গঠন করে
স্যার মানে এমনি স্যার মানে হাইপোথেটিক্যালি আর কি প্র্যাকটিক্যালি না না এটা বলা না বাট বলাই যাবে না এটা পসিবল না এটা এটা আর এটা কি কখনো পসিবল এটা তো পসিবল না কারণ অক্সিজেন তো কখনো উপর গঠন করে না এটা বলাই যাবে না এটা 402 কিন্তু স্যার নিচে তো O4 গঠন করেছে স্যার ওই যে এখানে কার্বন দুটা C2 হাইড্রোজেন দুটা O2 আর অক্সিজেন চারটা উপরে আমরা এইভাবে লিখছি ঠিক আছে এইভাবে আমরা আণবিক সংকেত এইভাবে লেখা যায় কিন্তু ওপর আলাদা করে তো এক্সিস্টেন্স নাই ওপর তো ওপর বলে তো কিছু নাই আছে যদি আমরা যখন আগে স্যার প্রতীকের আগে যে নামটা থাকে ওটা কি ডিফাইন করে কোনটা প্রতীকের আগে যেটা থাকে স্যার প্রতীকের আগে তো যোজনী হের করা হয় যেমন আমি যখন ইয়ে লিখব যেমন আমি মনে করে তোমার কি বলে একটা যৌগিক সংকেত লিখব সংকেত লেখার সময় তো যোজনী হের করা হয় যেমন কার্বন ডাইঅক্সাইড আমি যখন লিখি তাহলে CO কার্বনের যোজনী হলো 4 অক্সিজেনের যোজনী হলো 2 এটা যখন আমরা সংকেত থেকে এটা এর কাছে যাই ওটা ওর কাছে যায় ঠিক আছে এটা তো যোজনী থাকে ঠিক আছে এটা তো যোজনী থাকে ওটা আণবিক সংকেত হলে এইভাবে লেখা যায় আণবিক সংকেত হলে টোটাল পরমাণু সংখ্যাগুলোকে এইভাবে লেখা যায় কিন্তু ওপর ওপর বলে কোনো যৌগ ইয়ে নাই অক্সিজেন কখনো ওপর গঠন করে না ঠিক আছে এই জন্য ওইভাবে লেখা যাবে না আমরা আণবিক সংকেত যখন লিখি তখন ওইভাবে টোটাল সংখ্যাটা ওইভাবে দেওয়া যায় কিন্তু অরিজিনালি অরিজিনালি যৌগটার গঠন এরকম COOH COOH এটা হলো অক্সালিক অ্যাসিড কিন্তু যখন আমরা একসাথে লিখি যেমন গ্লুকোজ C6H12O6 ঠিক আছে তাহলে তারপর এখানে হয়ে গেল কি O6 ঠিক আছে না এইভাবে এইভাবে আণবিক সংকেতে লেখা যায় কিন্তু গ্লুকোজের অরিজিনাল সংকেত হলো গ্লুকোজ দেখতে এরকম এটা হলো অরিজিনাল গ্লুকোজ দেখতে এরকম ঠিক আছে কিন্তু এটা যখন আমরা আণবিক সংকেত লিখি তখন এইভাবে লিখি ঠিক আছে যখন আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া দেখাই তখন ওইভাবে দেখাই কারণ রাসায়নিক বিক্রিয়ার সময় এইভাবে লেখা কি সম্ভব সম্ভব এত বড় করে লেখা কথা বুঝো নাই ও স্যার হিসাবের সুবিধার জন্য আর কি এটা কম্পেক্ট করে নিয়ে আসে হ্যাঁ এটা হিসাবের সুবিধার জন্য এটা কি গাঠনিক সংকেত এটা গাঠনিক সংকেত তো এইভাবে যদি আমি কোনো যৌগের রাসায়নিক বিক্রিয়া দেখাতে চাই তাহলে তো আমার পরীক্ষায় খাতা লিখতে 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 দেখা যাচ্ছে দুটো কোশ্চেন লিখতে লিখতে পুরো এক খাতা শেষ হয়ে যাবে এটা তার গাঠনিক সংকেত ঠিক আছে অনুরূপ ভাবে এটা তার গাঠনিক সংকেত এটা তার গাঠনিক সংকেত ঠিক আছে আর এটা তার আণবিক সংকেত আর H2C2O4 এটা তার আণবিক সংকেত অর্থাৎ টোটাল পরমাণু সংখ্যাগুলো দেখানো হয়েছে এইভাবে ওকে আচ্ছা দেখো এবার দেখো এখানে দেখো আণবিক সংকেতে আর একটা জিনিস ভুল হতে পারে আমি ভুলটা ধরিয়ে দিই দেখো অনেক সময় দেখা যায় যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে যে একটা ঝামেলায় পড়ে যেতে হয় যে পরমাণুর সংখ্যা দেখো ভগ্নাংশ চলে আসে যদি কোনো কারণে ভগ্নাংশ চলে আসে পরমাণুর সংখ্যাতে কখনোই ভগ্নাংশ হয় না তখন কি করবা তো দেখো একটা যৌগকে বিশ্লেষণ করে নাইট্রোজেন পাওয়া গেল 36.84% আর অক্সিজেন পাওয়া গেল 63.16% আমি বের করলাম যে যৌগটির স্থূল সংকেত কি হবে ঠিক আছে তো আমরা একটু দেখি স্থূল সংকেত কি হতে পারে তাহলে এটাকে ভাগ করো নাইট্রোজেন 36.84 ভাগ কত 14 দেখো তো কত হয় আচ্ছা অক্সিজেন 63.16 ভাগ করো এটাকে 16 দিয়ে কত আসে কত আসে দেখো 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 দ্রুত 3.94 আচ্ছা এবার ক্ষুদ্র সংখ্যা দ্বারা ভাগ করো নাইট্রোজেন তাহলে ছোট কোনটা 2.63 তাহলে 2.63 ডিভাইডেড 2.63 1 আর অক্সিজেন হলো 3.94 ডিভাইডেড 2.63 দেখো তো কত আসে দেখো 1.5 কত আসছে
স্যার এভারেজ 2 2 আসছে আচ্ছা 1.49 আসছে এটা কে কত আসছে 1.5 স্যার এটা হলো কত 1. ভালো করে ভাগ করো 5 এটা 1.5 জি স্যার ইয়েস স্যার আমি তো ঠিকই লিখছিলাম 1.5 ই তো লিখছিলাম তবে এভারেজ 2 বললে কি জানো দেখো নাইট্রোজেন আসছে একটা অক্সিজেন কত আসছে 1.5 তো অক্সিজেনের পরমাণু অক্সিজেনের পরমাণু সংখ্যা কি কখনো ভগ্নাংশ হতে পারে দেড়খান হবে অক্সিজেন পরমাণু কথা বুঝো নাই পরমাণু সংখ্যা কি পরমাণু সংখ্যা কখনো কি ভগ্নাংশ হবে তাহলে অক্সিজেন তো কি চলে আসছে অক্সিজেন তো ফ্র্যাকশন চলে আসছে তাহলে কোনো কারণে যদি স্থূল সংকেত বা আণবিক সংকেত নির্ণয় করতে যে পরমাণুর সংখ্যা এরকম ফ্র্যাকশন চলে আসে তাহলে কি করবা এটাকে গুণ করে 3 বানায় দিব না 3 না সুইটেবল সংখ্যা দিয়ে গুণ করতে হবে যতক্ষণ না উভয় পরমাণু ভগ্নাংশ দশা থেকে মুক্ত হয় ঠিক আছে আর এটা গুণটা শুরু করতে হবে 2 থেকে 2 দিয়ে শুরু করতে হবে তো এটাকে 2 দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে গুণ করলে নাইট্রোজেন 2 আর অক্সিজেন কত চলে আসে 1.5 ইনটু 2 কত 3 দেখো পূর্ণ সংখ্যা চলে আসছে না চলে আসছে আসছে আচ্ছা যদি 2 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা না আসতো তাহলে 3 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা আসবে উভয় উভয়কে 3 দ্বারা গুণ করতাম যদি 3 এও না আসতো তাহলে আমি 4 দিয়ে গুণ করতাম মানে যতক্ষণ পূর্ণ সংখ্যা না আসবে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে গুণ করে যেতে হবে ওকে এরপর তাহলে যে বলো স্যার